এতার যাচ্ছেন ভালো কথা মাইনমুন দিছেন না না তো খাবার তো দিবেন না ভাইয়া লাতি লুতি দেন না না তো বুটেন কিলে হইছেন আমরা লাতি লুতি না দিল আইয়া জুতা দিও বড় বড় গতি না 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 এ কাবিলা কি করো কি আই কি দাদুর গায় পাতলতে আছো আরে হর বড়া লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং আরিয়া বন্ধু ওই আচ্ছা তুই একটু সাইডে যা আচ্ছা যা না তুই বারবার মোরেই সাইডে যাইতে হয় যা 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 হ্যাঁ কি বন্ধু পিয়া হোশ তো যা দিছিল তো খরচ হয়ে গেছে হ্যাঁ এত তাড়া সাড়িয়া না পর হাতে যদি আবার কি দালা কি আবার কি আমার সামনে আমি তোকে ফোনে পাঠিয়ে দেব হ্যাঁ ফোনে পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে হ্যাঁ কথা বলে আমাকে জানাইছিস আচ্ছা আচ্ছা জানাইতেছি যা নাবিলা বেড়ি গেল কথা কইছে বুঝছস আর মনে দারোগা তোরা মনে ছাড়ি দিব দারোগা সব বলছে মনে ছেড়ে দেবে আমাদের ছাড়াই গেল ইয়া তো তাড়াতাড়ি এত এক্সাইটেড হচ্ছে নরম থাক কিছু থাক দারোগা যদি তোরা বাইরে করে দারোগারে যাই আস্তে করে ফাঁসাবি ধরিয়ে নেবি বলি স্যার আন্নার বাপের মতো আমি আরো যত বড় উপকার করছি সারা জীবন মনে রাখবো ঠিক আছে অ্যাক্টিং গুণ করবি হ্যাঁ না ওই বলবো না ওই বলবো শুভ বলে এসব ভুলভাল ইংরেজি শিখে গিয়েছে তোর হ্যাঁ সাবি দিচ্ছি তুই শুভর কথা উচ্চারণই করছিস শুভর কথা কইলে হেতারা আবার শুভরে বৃত্তে ঢুকা লাগবো পর শুভরে কে বাইর করবো তুই নি বাইর করবি হুম আমি বাইর করতে পারবো তুই শুভর আবার কোনো কথাই কইছিস তুই কই স্যার আরোগ্য ছোট ভাই আছে আর মতো মূর্খ হেতারে বুলবাল ইংলিশ শিখেছে এটা বলে কয়ে লেছে স্যার আজ জীবন আই ইংলিশ কথা মুখ দিয়ে বাইর করতে পারবো পারবি না হ্যাঁ মোর খিদে লাগছে মোরা দুঃখ খাবার আইনা দেবা না তুই কি জলস্থিনী লকারের ভিতরে ঢুকে মেঞ্চা আল্লাহ আল্লাহ করে কতক্ষণে ছাড়া পাইব তুই খালি আসিস খানার চিন্তা কেন জুস লাগতো না হানি জিগা দিছি না এগারে জুস মনে করে খাইয়ালা সিবি খাইয়ালা এগার আর সুন্দর করে থাক আমি পুলিশ হলে কথা কইতেছি আমি একসার গরম হয়ে গেছে গরম পানি আনারসের জুস মনে করে খাইয়ালা থাক আমি কথা কইতেছি থাক সুন্দর করে বই থাক সিলাসিলি করে ইচ্ছা একদম সুপ হাবু আবার যদি সিলিয়াস তোর কিন্তু আগামী এক মাস হলে আর বাইট করতে নেই বুঝি না চুপ করে ঘরে থাকে হেতার আপনারা দুইছেন স্যার এত তো পুরো গণ্ড মূর্খ স্যার হেতার নাম যদি আপনার হেতার ইংলিশে লিখতে কন হেতে তো কলম ভাঙিয়ে লেবো দুষ্কার হেতে কেমন আই অনা কিসি কথাটা করে স্যার বলো সে যদি গণ্ড মূর্খই হয় তাহলে কথাটা কীভাবে বললো স্যার কী কইতাম স্যার হেতার যে ছোট ভাই হেতে তো আর মূর্খ স্যার পুরো ফকিরনি স্যার অন স্যার ফকিরনির বংশ ঠিক নেই ইগুনে কই কোনো লাভ আছে স্যার বলেন সারা জীবন রাসে সব কিছু স্যার মেথরের বংশ কারণ আমরা তার কেন মানুষ করবেন স্যার কন না ওনার সাথে কথা বলে আমারও সেটাই মনে হয়েছে পড়াশোনা করেছে বলে মনে হয়নি মনে হয়েছে গণ্ড মূর্খ স্যার অনেক কেন ধ্যান হয় তার কোনো বাই করুন জানি স্যার এভাবে বললেই তো আর হবে না যেহেতু কমপ্লেন হয়েছে চাইলেই তো আমি ছেড়ে দিতে পারি না আচ্ছা তারপরও স্যার কারণ আপনার নাম তো মাসুদ আর নামও মাসুদ স্যার এক মাসুদের কথা যদি আরেক মাসুদ না হনে তাহলে কই বলে স্যার আপনার নামের সাথে আমার নাম মিলেছে ঠিক আছে বাট এটা তো একটা আইনি বিষয় আমি চাইলেই যে কোনো স্টেপ নিতে পারি না আর যেহেতু কমপ্লেন হয়েছে আমি চাইলেই যে কোনো স্টেপ নিয়ে তাকে ছেড়ে দিতে পারবো না বিশ্বাস করেন স্যার স্যার সে মরে যাবে স্যার সে একটা গণ্ডমুখে এই তিন বাচ্চা বিশ্বাস করেন স্যার স্যার তার একটা কিডনি নষ্ট স্যার এক কিডনি দিয়ে পানি চাইকে বেঁচে রয়েছে স্যার স্যার তার ছেড়ে দিয়েছে সে স্যার সে মরে যাবে স্যার বেশি দিন বাঁচবে না স্যার তার ছেড়ে দিয়েছে স্যার তার উপর দিয়ে হাতার হার্ট দুর্বল স্যার হাতার হার্টের মধ্যে তিন চারটা রিং হঠাচ্ছে স্যার যে কোনো মতো লক্কাবের ভিতরে মরে যেতে হবে হে তো আফসোস করবেন যে কারে ধরিল এলাম মাসুদ স্যার ছেড়ে দেন আমি মুই আপনার লাগি অনেক দোয়া করবো স্যার ছেড়ে দেন আচ্ছা আপনি দাঁড়ান আপনি দাঁড়ান দেখুন যেহেতু কমপ্লেন হয়েছে আমার এখানে কিছু করার নেই তবে আমি দেখি যে কমপ্লেন করেছে লাবণ্য ওর সাথে একটু কথা বলে দেখি কিছু করা যায় কিনা আমার বন্ধু মানুষ হয়তো আমার কথা রাখতেও পারে স্যার তাইলে তো বিষয়টা পুরো সহজ হয়ে গেল স্যার আপনি আমার গার্লফ্রেন্ড একটা কই দেন না তারা ছাড়িয়ে দিত আমি কথা বলে দেখি কিছু করা যায় কিনা আর আপনারা বাইরে ওয়েট করুন বিচিত্র ধরনের রোগ ভাইয়া হেতার ভিতরে বাইরের জন্য তো যত রোগ আছে ভাইয়া দেখুন হেতার ভিতরে ভাইয়া ফাইলস পর্যন্ত আছে ভাইয়া দাউদ সুলকানে খাইজানে গণেশ গ্যান্ডেরিয়া যা আছে ভাইয়া বেগুন হাতার ভিতরে এটা নিতে কত কষ্ট আছে ভাইয়া
আর তুই গরদিন কিত্তি বাইরিছিস এসব সুলকানি খাওজানি লই হ্যাঁ মানা করছি না একবার বাইরিচ্ছা কত বড় সাহস ভাইয়া সান আর প্যান্টটা পর্যন্ত লই বাইরে গেছে এইটা পরে বলে জগিং করবো কেন হ্যাঁ মেন্টাল কেন সমস্যা আছে হ্যাঁ তারা তো ভালো কথা মাইন মুখ দিচ্ছেন না না তো খাবার তো দিবেন না ভাইয়া লাতি লুতি দেন না না তো বুটে এন কিলে হরছেন আমরা লাতি লুতি না দিলে আয়া জুতা দিও জানো কেন আমরা তো কাশেমপুরে বহুত ডিম্বরা খাইছেন তো এবারে আপনি এত পাথরে গেলেন ভাই বুঝলাম না ভাইয়া এটা কি উট পাখির ডিম নি দিছে আর ভাই উট পাখির ডিম হলে তো সমস্যা নাই আমার দিকে এইভাবে চাইয়ে থাকলে হইবে আমি তো কিছু বুঝতে আসি না আমি যদি আপনার দাবারটা না দিতাম তাহলে তারা আপনার সারতো তারা তো লইয়ে যেত আপনার ভেতরে শুভ তুই কিন্তু মোর ইজ্জতে হাত দিছ নিজে দোষ করছো নিজে জেলে গেছো জেলে তুমি বাইক করে লিয়ে আনছি অনেক গলা বড় হয়ে গেছে কেন এ মুখ সামলাই কথা তোর দাদুরে যদি আই যদি এতে পুলিশ আলো যদি না কইতাম এত রোগ শোক আছে ভাইরাস আছে এত দাউদ খাওজানি আছে পুলিশ কি সাইড তো এ দাদুর কি খাওজানি আছে বেটা না থাকো কইছি এলে তো পুলিশ ছাড়ি দিছে এ হাবু ভাই তুমি এত খাবো গা তুমি এত খাবো গা মুই তো বুঝতে আসি না তোমারে ভুলভাল ইংরেজি তো মুই শিখাই নাই তোমারে ঠিক ইংরেজি শিখাইছি তুমি ভুল জায়গায় যাই ইংরেজি বলছো তোমারে পুলিশ ধরে নিয়ে গেছে আমি আর কাবিলা যাই তো তোমারে ছাড়াইছি তোর কোনো বাপ গেছিল ছাড়াইতে আর তোমার দাদরে মুই কি কইছি মুই দাবার দিছি পুলিশের সামনে মুই যদি দাবার না দিতাম পুলিশ যদি জানতে পারতো সে শীর্ষ সন্ত্রাসী তাহলে পুলিশ তাকে ছাড়তো তারে বইলে যেত ভাইয়া কবরে নিল মরি গেলে তো বেগুন মাই জামা খাইয়া লইব হেতে ওই মে ওই মায়ের জামাই খেলে তোমার সমস্যা কি মায়ের জামাই তো পোলার বরাবর হ্যাঁ আর আমি দারোয়ানের চাকরি করুম কি লেগে এটা আমার বাড়ি তদারকি করতেছি বুঝে পারছো ওই যে দেখো কামলারা কাম করতেছে এখানে তদারকি করতেছি কাম ছোট না থাকলে কাম করবো না ঠিক মতো দারোয়ান গেছে দারোয়ানের কামে তোমার সমস্যা কি না কাকা আর কোনো সমস্যা নেই আমি এমনি দেখলাম আর কি আমরা বই রয়েছেন ইয়ালে আমরা রেজি গেলাম অল টাইম আমরা অপসেতে থাকেন কাকা আর কি দোষ নাই কি কোনো অন্যায় করছে আপনার লোকে না তুমি যে কি করছো এটা তো আমার তো তুমিই ভালো জানবা আচ্ছা কাবিলা একটা কথা তুমি আমার হাঁচো হাঁচো কও তো আমি কি তোমার বারাবাতে ছাই দিয়েছিলাম কোনোদিন আমার জ্ঞান তো আমি এমন কিছু করি নাই মাগর তুমি আমার পিছে এমন লেগে থাকো কি লেগা আমার বারবার তুমি মাইন কাছে বিত ফালাও কি লেগা তোমার লেগে আমার সংসারে তো অশান্তি কে আনলাই কাকা আই কি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং